হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আমার ফেসবুকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমি কী করছি, এটা হচ্ছে মালপুয়ো। তো এটা মালপুয়ো করার কারণ, এটা আমরা ঠাকুরকে দেবো। তো একদিন আগে আমি বিকেলে এই মালপোটা করে নিচ্ছি। এটা আমরা শুধু চাল দিয়েই করি, চালের গুঁড়ি দিয়ে। আমরা শুধু চালের গুঁড়ি দিয়ে আটাও জিনিস করি না। দেখো, এবার সকাল তো হয়ে গেছে, তো চলে এসে একবারে সব কাজকর্ম সেরে ঠাকুর ঘরে, ঠাকুরের কাছে। আজকে তো দেবদোল, তো ঠাকুরকে তো মালপোটা যে করে রেখেছি, সেই মালপো দিয়ে আজকে পুজো। আমরা ঠাকুরের সাথে আজকে রং খেলবো, তারপরে আমরা খেলবো। কারণ দেবদোলের দিন রাধাকৃষ্ণ, নিতাই, গৌর সবাই আজকে দেবদোলের দিনই রং খেলেছিল। তার জন্য এটা আমাদের পশ্চিমবঙ্গে বলে যে দেবদোলের দিন আগে ঠাকুর রং খেলবে, তারপরে আমরা রং খেলতে পাবো। সেটাই হচ্ছে কারণ, দেবদোলের দিন রং আমরা খেলি না কেন, সেই কারণটাই। মানে ঠাকুরকে না দিলে আমরা রং খেলবো না। তো দেখো, অলরেডি আমি ঠাকুরের পায়ে, সব ঠাকুরগুলোর পায়ে রং দিয়ে দিয়েছি। এখন একটা থালার মধ্যে আমার গোপালকে আমি রংগুলো দিয়ে দিচ্ছি। আমার গোপাল রং নিয়ে খেলবে। তার জন্য আজকে আমি তোমাদের পুজো দেওয়াটাই দেখাচ্ছি। কারণ হচ্ছে দেবদোলের দিন তোমরা কেমন করে পুজো দিচ্ছ জানি না, আমরা এরকমভাবে পুজো দিই। আজকে আমরা বাসি মালপোটা যে একদিন আগে করে রেখেছি, সেই মালপোটা আজকে আমরা ঠাকুরকে ভোগ দেব, তারপরে আমরা আবার নিজেরা আবার মালপো তৈরি করে তারপরে আমরা খাবো। এটা ঠাকুরকে শুধু আমরা চাল দিয়ে মালপো তৈরি করেছি, মানে চালের গুঁড়ি দিয়ে। আর এমনি তো আটা মিক্স করে ইয়া ময়দা সুজি দিয়ে মালপো করা যায়, কিন্তু আমরা সেটা দিয়ে করিনি। আমরা শুধু চাল দিয়ে ঠাকুরকে শুধু চাল দিয়ে মালপো করে দিই। দেখো, সেই মালপোটা যে করে রেখেছি, তো আমি এখন ঠাকুরকে ভোগ লাগিয়ে দিচ্ছি। তো আমরা এরকমভাবে মানে দেবদোলের দিন ঠাকুরকে দিই, মানে সব ঠাকুরের থালায় আমি মালপোগুলো দিয়ে দিচ্ছি। দেখো, অলরেডি তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, সাজানো গোছানো হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে আবির দিয়ে দিলাম একটা থালার মধ্যে। তো কেমন হয়েছে সাজানো গোছানোটা আমার অবশ্যই কমেন্ট করবে। তো দেখো, আমি ভালো করে সব কিছু সাজানোর চেষ্টা করেছি। আমরা এরকমভাবে দোলের দিন ঠাকুরকে সব দিয়ে রাখ দিই। তো তোমরা কেমনভাবে দিয়ে দাও তো অবশ্যই কমেন্ট করবে। আর আমার এই ঠাকুরের পুজো দেওয়াটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, অলরেডি আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করবে। প্লিজ প্লিজ আমার ফেসবুকটাকে তোমরা ফলো করবে, আর প্লিজ ভিডিওগুলো আমার শেয়ার করবে। প্লিজ প্লিজ শেয়ার করবে, আর লাইক তো অবশ্যই করবে। তো দেখো, ঠাকুরকে আমি আঁকি রেখে দিচ্ছি। অলরেডি আমার কমপ্লিট হয়ে গেলো পূজা দেওয়া। তো আমরা পুজো দেওয়ার পরে আবার একটা জিনিস অলরেডি তোমাদেরকে দেখাবো। আমি শঙ্খটা আগে ফুঁকে নিই, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি এরপরে আমি কি করব, আমরা মানে আমি কি করব সেটাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমরা পুজোর দিনে আবার কর্পূরও দিই। তো আমি সব দেওয়ার পরে এখন কর্পূরটা জ্বালিয়ে দিয়েছি। কর্পূর জ্বালানো ভীষণ ভালো বাড়িতে। আমরা প্রতিদিনই সকাল যদি না দিই, তো সন্ধ্যেবেলা অবশ্যই আমরা কর্পূর জ্বালাই। ঠাকুরকে প্রণাম করে নিলাম। অলরেডি আমাদের হয়ে গেলো আমার পুজো দেওয়া। এবার চলো আমরা ননদ বৌদি মিলে দল খেলে নিই, একটু রং খেলে নিই। কারণ ঠাকুরের পায়ে দল খেলা হয়ে গেল, ঠাকুরকে দিয়ে দিলাম। এখন আমরা খেলে শুভ দোল পূর্ণিমা বন্ধুরা, সবাইকে সুস্বাগতম। রং খেলে নিচ্ছি দোলের দিন, স্বাগতম। আজকে আগে নিয়ে খেলছি, আবার ঠাকুরকে আমাদের দেওয়া হয়ে গেল, খেলবো। তো ভিডিওটাও হয়ে গেল, সবকিছু হয়ে গেল। এবার আমরা আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ প্লিজ অবশ্যই কমেন্ট করবে।
কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর প্লিজ প্লিজ তোমরা ফলো করবে, তোমরা কিন্তু ফলো করছো না, আর প্লিজ শেয়ার করবে ভিডিওগুলো, প্লিজ প্লিজ তোমরা শেয়ার করবে। তো ফ্রেন্ডস, আজকের মতো তাহলে আমরা চললাম আবার নতুন একটা ব্লগ আর নতুন একটা রান্না খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে ফিরে আসছি। তো আজকের মতো হ্যাপি হোলি সবাইকে আমার তরফ থেকে, দেবদোলের দিন হ্যাপি হোলি, সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আর হ্যাপি হোলি সবাই, ভালো করে রং খেলো, রং মাখো, এটাই আমার তোমাদের কাছে কামনা রইল। তার আমার তরফ থেকে সবাইকে রং মাখার হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আর আমাদের রং মেখে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাদের আমাদের দোল খেলাটা তোমাদের কেমন লাগছে, রং মেখে আমাদেরকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। কিন্তু তোমাদের কমেন্ট আমাদের অপেক্ষায় আমরা রইলাম। কিন্তু হ্যাপি হোলি, হোলি হে। All these brothers, my guys, know that we fly, know that they ride or die. Why they wanna move like that?